চাহ জনজাতি ছাত্র সন্থাক চোকা সমালোচনা কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলীৰ। দুটা জনম গলেও আটাচাই রামেশ্বর তেলীর স্থান লব নোৱাৰে বুলিও প্রত্যাহ্বান কেন্দ্রীয় মন্ত্রীগৰাকীৰ। পেট্রোলিয়াম দপ্তৰৰ দায়িত্ব লাভ কৰা অসমৰ প্ৰথম আৰু একমাত্র মন্ত্রী বুলি যথেষ্ট দম্ভ আৰু উস্মাৰে মন্তব্য কৰে রামেশ্বর তেলীয়ে। চাহ জনগোষ্ঠীৰ বাবে রামেশ্বর তেলীয়ে একো কৰা নাই বুলি আটাচাই কৰি অহা মন্তব্যৰ প্ৰত্যুত্তৰ দিবলৈ গৈ এনেদৰে উস্মা প্ৰকাশ কৰে মন্ত্রীগৰাকীয়ে। তার পিছতো আটাচাই এইকেইজন দেখিছে কেনেকৈ উৎপাত লগাইছে রামেশ্বর তেলী একো কৰা নাই বুলি। কিন্তু সেই আটাচার সেইখিনি কব বিচাৰিছো, সি মরি গলো মই যে জায়গা থিয় আছো তাত আহিব নোৱাৰিব কৈছো। মরি গলো দুইটা জনম ললো মোৰ জায়গাত আহি নাপাব। মই যে জায়গাত আজি বর্তমান আছো মোদী সরকারত মই মন্ত্রী আছো, ইউ পেট্রোলিয়াম মিনিষ্টার, মই পেট্রোলিয়াম নেচারেল গ্যাস এন্ড লেবার এই দুটা বিভাগৰ মই মন্ত্রী আছো। মরি গলো দুইবার জন্ম ললেও হয়তো ইয়াত আহিব নোৱাৰি, কারণ আজিলৈকে অসমৰ কোনো মানুহ পেট্রোলিয়াম মন্ত্রী হোৱা নাই। আজিলৈকে রামেশ তেলী প্রথম পেট্রোলিয়াম মিনিষ্টার, আজি কেইদিন আগতে খুব উৎপাত লগাইছে আমার আটাচার লোক। ধন্যবাদ দিছো মই আজি যে তেওঁলোক উৎপাত লগোৱাৰ কাৰণে বা কিবা কাৰণত মোক টিকেটটো পাৰ্টি আনি দিল, সেইকাৰণে তেওঁলোক ধন্যবাদ জনাইছো।